তোমার কি বলেছি, আমি অবাস্তব প্রথম দিন যখন নেয়া চ্যানেল নিয়ে আমার কাছে এসছো, অবাস্তব কিছু আলোচনা করব না ভাই, যেটা যুক্তিযুক্ত। আমি তোমার চ্যানেলে তাহলে একদিন কথা বলে আর আসবো না, আমার এই মুখটা আর পাবে না চ্যানেলে, কারণ ওখানে আমার শেষ। সুন্দরবনের নদী, সুন্দরবনের জঙ্গল নিয়ে দীর্ঘদিন ধরে তো ভানুদার কাছে আসছি, আর ভানুদার দীর্ঘ অভিজ্ঞতার মতামত আমরা জানছি, তাতে আমরা সমৃদ্ধ হচ্ছি, হচ্ছেন আপনারা, আর হচ্ছে সুন্দরবন প্রেমী মানুষেরা। কিন্তু ভানুদার কাছে আজকে এসেছিলাম একটা খুব বেদনাদায়ক একটা বিষয় নিয়ে কথা বলতে। ব্যাপারটা হচ্ছে, সুন্দরবনের জঙ্গলে যখন আমরা আসছি তখন প্রায় একটা কথা কানে বাজছে, সুন্দরবনে মাছ, মাছের প্রজনন কমে যাচ্ছে। এখন মাছের প্রজনন কেন কমছে এই নিয়ে আমার একটুখানি খতিয়ে দেখছিলাম, দেখতে গিয়ে ভানুদার কাছে এসেছিলাম, ভানুদার কাছে শুনবো যে কেন মাছের প্রজনন ধীরে ধীরে কমছে। তোমার কি মনে হয় ভানুদা? মাছের প্রজনন অনেক কমে যাচ্ছে এখন সুন্দরবনে, এটা একদম বাস্তবিক কথা। এবার কেন কমছে যদি প্রশ্ন করছো, এর পিছনে দুই তিনখানা কারণ আছে। মূলত কারণ আমরা নিজেরাই হচ্ছে নিজেদের স্বার্থ কায়েমের জন্য, একটু লাভের জন্য আমরা থামাবো, নদীর কথা বাদ দিয়ে যদি আমরা বিলান ধরি, মানে ধান জল, সেটাই তো বলতে যাচ্ছি আমি, সেটাই। একটা বিষয় কি সমন আগে বুঝবে, একটা এই পৃথিবীর উপরে কোথাও যদি কোনো একটা জিনিস বাস্ট হয় বা একটা বোম বাস্টিং হয়, তার এফেক্ট কিন্তু কম বেশি করে সর্বত্রই ছড়ায়, তবে যে এলাকাটাই পড়ে সেটাই বেশি। আস্তে আস্তে সেই অ্যাকশনটা যত দূরে যায় একটু কম আকারে যায়, কিন্তু যায়। কিন্তু আমাদের এই বসবাস করার ক্ষেত্রে যত যে বিলন জমি, যেটা আমরা বলছি ধান চাষের জমি, ধান চাষের জমির ভিতরে যে ছোট ছোট পুকুর খনন করে আছে, মাছ চাষ করা হয়, বা যারা বসবাস করছি মাছের পুকুর বানিয়ে, কখনো পুকুরের ভিটে বাড়ির যে বর্ষার জলটা হচ্ছে ভিটে বাড়ির উপরে পড়ছে, সে জলটা গড়িয়ে পুকুরে যাচ্ছে, পুকুর থেকে অপচয় জল যাচ্ছে জমিতে। আমরা জমিতে যখন অত জলের প্রয়োজন হচ্ছে না, সে জলগুলো পাঠাচ্ছে ক্যানেল দিয়ে নদীতে। তাহলে বোঝাতে পারলাম এটাই, যে রাসায়নিক গুলো আমরা ইউজ করছি আমাদের স্বার্থের জন্য, ধান বেশি ফলন পাওয়ার জন্য, কীটনাশক রাসায়নিক এগুলো ব্যবহার করার ফলে কি হচ্ছে, মাছের, মাছ তো কমেই যাচ্ছে প্রথমত, দ্বিতীয়ত মাছের কিছু প্রজনন বিলুপ্ত হয়ে গেছে, একটা একটা এলাকা থেকে একটা একটা মাছের প্রজনন বিলুপ্ত হয়ে গেছে, মাগুরের সংখ্যা কমে গেছে। এখান থেকে আমরা যখন ছোট ছিলাম বোয়াল মাছ দেখেছি আমরা, আমাদের এই এলাকায়, মানে এই এলাকায় না, ঝড়খালিতে সন্দেশখালিটালি যে এলাকায় পুরানো এলাকাটা ছিল, ওখানে দেখবে তুমি তোমার বাবা ঠাকুমার কাছে বোয়াল মাছ ছিল, বোয়াল মাছটা নেই, উঠে গেছে। বোয়াল মাছটা এখন হুগলি ও সাইটে আছে, পাওয়া যায়। তা এইরকম ধরনের আমাদের এখানে খয়রা মাছ বলে একটা মাছ ছিল রঙিন, যেটা অ্যাকোরিয়ামের ভিতরে আমরা যে রঙিন মাছ দেখতে পাই, খয়রা মাছের মতো একটা মাছ আছে, কিন্তু ওটা খয়রা নয়, আমাদের মাঠে বিলে পাওয়া যেত অটোমেটিক খয়রা মাছ, সেটা বিলুপ্ত। একমাত্র বিলুপ্ত হচ্ছে, সবাই সব মাছ তো সব রাসায়নিক শুট করে বেঁচে থাকতে পারে না। আমরা আমাদের এই জমিতে তিন ফসল নেওয়ার জন্য বিভিন্ন রকমের, যে কোম্পানি যখন যে রাসায়নিক ব্যবহার করার অ্যাড নিয়ে এগিয়ে আসছে, আমরা সেটাকে ইউজ করছি। আমরা কিন্তু পিছনের ভবিষ্যৎ কি হবে বা কোন মাছের প্রজনন ওটা নিয়ে ভাবছি না। আমার জমিতে আমি এক বস্তা ধান কিভাবে বাড়াবো, তুমি ভাবছো তোমার জমিতে আরো ভানুদার থেকে এক বস্তা ধান কিভাবে বাড়াবে, কম্পিটিশনে রাসায়নিক ইউজ চলছে, যার কারণে রাসায়নিক সাথে কি হচ্ছে কীটনাশক, এবং সেই কীটনাশক গুলো খুব ওয়েটের কীটনাশক, যার জন্য শুধু মাছ, মাছ তো প্রচুর হারে, সেই সাথে সাথে আমরা অনেক জীবকেও হারাচ্ছি, মানে পাখি, তারপরে বিভিন্ন প্রজাপতি, এগুলো আমরা কীট পতঙ্গ যেগুলো আমাদের পরিবেশের বন্ধু সেগুলোকেও আমরা কমিয়ে ফেলছি। যদি আমি এবার নদীতে আসি, নদীতেও কি কীটনাশক? হ্যাঁ, নদীতে কীটনাশক, তোমার নদীতে যেমন আমাদের লোক সংখ্যা অত্যাধিক বৃদ্ধি হওয়ার পর পর প্লাস্টিক, প্লাস্টিক প্লাস্টিক তো চরম ক্ষতি করছে, প্লাস্টিক প্রশান্ত মহাসাগরের সবথেকে গভীরতম জায়গায় পাওয়া গিয়েছে, খবর রাখো কি?
তা প্লাস্টিক সারা নদী, এখন তো অনেকটা পরিবর্তন হয়েছে, প্লাস্টিক বা কোনো কিছু বর্জন করেছে নদীতে, টুরিস্ট আমাদের এই নদী তো নইলে সাদা হয়ে থাকতো, টুরিস্ট পার্টিকে কোনো কিছু ফেলতে দেওয়া হয় না নদীতে। হ্যাঁ, তারা নির্দিষ্ট এক জায়গায় উপরে আবার উঠিয়ে আনে, ওদের হচ্ছে ডাস্টবিন নিয়ে যায় সঙ্গে, নইলে নদীতে ফেললে ডিপার্টমেন্ট থেকে বলে দেওয়া হয়েছে ফাইন আছে, ওরা নদীতে ওইটা এখন বর্তমান ফেলে না, কিন্তু কোথাও না কোথাও ওই নদীটা আবর্জিত হচ্ছে, কলকাতার যত নোংরা গঙ্গায় এসে পড়ছে এর থেকে, তারপরে কোথাও কেরাসিন, কোথাও পেট্রোলের ড্রাম ফেটে যাচ্ছে, এগুলোর থেকে হচ্ছে নদীর মাছে। এই তো কদিন আগে হচ্ছে গঙ্গায় কোন কোন সাইটে পেট্রোল না কি পড়ে মাছ সব ভেসে গেছিল, বড় বড় মোচা চিংড়ি চিংড়ি সব ভেসে যাচ্ছে। একটা বিষয়, নদীর মাছ 2-3 ভাবে আমরা হচ্ছে মানে কমিয়ে ফেলছি সংখ্যায়, ওয়েদার ওয়েতে অনেক কাজ করছে, পরিবর্তন হচ্ছে, আবহাওয়া যেমন পরিবর্তন হচ্ছে, যে বর্ষাকালে বর্ষা হওয়ার টাইম ছিল মাছেরা যে সময় প্রজনন করত বা যে সময় ডিম দিত বাচ্চা হবে, সেই টাইমটা চেঞ্জ হচ্ছে, সেই টাইমে সেই বর্ষা হচ্ছে না, যে সময় যে রৌদ্রটা হওয়ার কথা ছিল সেই রৌদ্র সে টাইমে হচ্ছে না, তাপমাত্রা পরপর দীর্ঘ হয়ে যাচ্ছে, 60-65 উঠে যাবে আস্তে আস্তে, এর জন্য কিন্তু মাছের প্রজননের ক্ষতি হচ্ছে, নদীর নোনা ভাব, জেলের সংখ্যা, এই যে জেলে এই যে বেঞ্চি জাল দেখছো, যে নৌকাটার উপরে বোটের উপরে বসে আছে, এই যে বেঞ্চি জালের যে ফাঁস গুলো দেখছো না, লাইলেন সুতো দিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখো কত হার্ড সুতো গুলো, চারা মাছ গুলো ওর ভিতরে অনায়াসে ঢুকছে, আর ওই মাছ বেরিয়ে আর বাঁচছে না যেগুলো ফুঁড়ে যাচ্ছে, আর ওর ভিতরে তো চারা মাছ, তুমি যখন বেঞ্চি জালটা তুলবে দেখবে কত হাজার হাজার লাখ লাখ চারা মাছ মরেই যাচ্ছে দিনে দিনে, ও মাছগুলো যদি ওই জালের ভিতর না পড়তো তাহলে তো নদীতেই থাকতো, তাহলে সেই মাছগুলো আমরা হারাচ্ছি, অথচ মাছগুলো কোনো খেতেও পাচ্ছি না, না বিক্রি করতে পাচ্ছি, মাছগুলো অনায়াসে হারিয়ে যাচ্ছে। শুনছিলাম আমরা মরিচাপির যে পর্বগুলো করেছিলাম, আমাদের এক আছে ওখানে একজন আমাদের কর্ণধার আছে বাদল মামা বলে, তো বাদল মামা বলছিল যে এখন কাঁকড়ার ব্যবসা করছি, কাঁকড়াও হচ্ছে না, কাঁকড়াও কমেছে, মানে ব্যবসা বন্ধ করে দেওয়ার জোগাড়। এই সেম কারণে কি কাঁকড়াও কমছে? একই কারণ তো, তোমার এই যে রেবেঞ্চ জালে অনেক হাজার হাজার কাঁকড়ার বাচ্চা মরে যায়। একটা জিনিস কি, এইটা কমানোর জন্য বিজ্ঞানরা যখন রিসার্চ করলো, করে দেখলো নদীতে মানুষের যদি মাছ কমে যায়, এই মাছ তুমি আমি কিনে খাচ্ছি, তোমার আমার প্রয়োজনে খাচ্ছি, কিন্তু এইটাকে সংরক্ষিত করে যদি না খাই তাহলে আমরাই পরে পাবো না, অতএব আমাদের যে মাছ আজকে 300 টাকায় কিনছি সেটা 500 টাকা দিয়েও পাবো না, অতএব তোমার হচ্ছে দেশের মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে, তখন যদি কোনো লেভেল ছাড়া বাইরে চলে যাও, কোনো কিছু যদি বজায় না রেখে কোনো একটা জিনিস যদি, মাছটা যদি এই মুহূর্তে হঠাৎ কমে যায় মাছের দাম বেড়ে যাবে, মাছের দাম যখন বেড়ে যাবে আমাদের একটা অর্থ ওখানে ইনভেস্ট হয়ে যাবে, আর যারা এই মাছের থেকে যে প্রোটিন গুলো যারা সংগ্রহ করছে, যে শিশুরা তৈরি হচ্ছে, যেখানে তুমি 1 কিলো মাছ কিনতে সেখানে 300 মাছ কিনে ঘরে যাচ্ছে, দাম বেড়ে গেছে অন্য কিছু খাও, মাছের থেকেও তো একটা ভিটামিন প্রোটিন আমাদের আসে, প্রোটিন আসে, তারপরে এই নিহাড়ে মাছটা যা আমরা এই নদীর মাছের উপরে যথেষ্ট কিন্তু মানুষের শরীরে ঘাটতি পূরণ করে, সেই জায়গাটা আমরা পাবো কি, এরপরে দাম যখন বেড়ে যাবে তুমি তখন অন্য লাইনে চলে যাবে, তা এই জন্য সরকার সিদ্ধান্ত করে, সিদ্ধান্ত করলো কি যে 3 মাস নদী বন্ধ থাকবে, এবং রাখেও তাই। কি কি মাস ওটা বন্ধ? ওটা তোমার বন্ধটা থাকে বৈশাখ মাস পর্যন্ত, তাহলে ওখান থেকে পিছিয়ে আসো, না আমাদের এখানটায় বন্ধ থাকে বৈশাখ ওই রকম বৈশাখের 15 পর্যন্ত, মানে ফাল্গুন চৈত্র বৈশাখ, হ্যাঁ ফাল্গুন মাস থেকে বন্ধ থাকে প্রায়, চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই 3 মাস, সময়টা মাছ বাচ্চা করে ওই সময়, ফাল্গুন চৈত্র, হ্যাঁ গরমের সময় বাচ্চা হয়, হ্যাঁ ওই সময় সব মাছের বাড়ে, মাছটা বাড়ে, ওই পারশে মাছও ডিম ছাড়ে বাচ্চা ছাড়ে, মোটামুটি ওরা একটা অনুমান করে ওই 3 মাস বন্ধ রাখে, ওরা সব জায়গায় কিন্তু বন্ধ দেখছিলাম, বিভিন্ন ইয়েতে হয়তো বন্ধ হয়, হ্যাঁ তবে অন্য স্টেটে আবার চেঞ্জ আছে, চেঞ্জ আছে, মানে ওই 3 মাসই বন্ধ করবে, এবার ওদের স্টেটে দেখা যাচ্ছে মাছের প্রজনন বা ডিম কখন আসছে সেই টাইমটা ধরবে ওরা। আচ্ছা এই যে মাছের প্রজনন কমছে, এখানে কি জেলে সংখ্যা বাড়ারও একটা কারণ হয়, মানে জেলেরাও বাড়ছে? জেলে তুলনামূলকভাবে আগের থেকে অনেক বেড়েছে,
কারণ আমাদের নদী বাড়ছে না, মাছ আরো খাঁড়ি কমছে, মাছ বাড়ছে কি কমছে জানি না, মানে নদীর প্রজনন কেমন, কিন্তু আমরা জেলে সংখ্যা মানুষ সংখ্যা বেড়ে যাচ্ছে, যত উপরে মানুষ সংখ্যা বাড়ছে। আমি জেলেগিরি করি, আমার ছেলে তিনখানা আছে, তিনখানা থেকে একটা ছেলে হয়তো ইনকেস করলো না, আর দুটো ছেলে করছে, এরকম ভাবে তো বেড়েই চলেছে জেলের সংখ্যা। এইবার দেখা যাচ্ছে লোক সংখ্যা বাড়ার সাথে সাথে জেলের সংখ্যা বাড়বে, কিন্তু নদীর জায়গা তো একই থেকে যাচ্ছে, বরঞ্চ আরো দ্বীপ হয়ে হয়ে কিছু জায়গা বন্ধ হয়ে যাচ্ছে, যে দ্বীপগুলো তৈরি হচ্ছে সে জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, অনেক খাঁড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তা সে তুলনায় তবু আমরা চাইবো ইলিশ মাছ যেমন দু আঙুল তিন আঙুলের নিচের উপরের ফাঁস ছাড়া, তিন আঙুলের নিচে ফাঁস যারা ইউজ করবে তাদের হচ্ছে ইলিশ ধরা বন্ধ, তার জন্য ফাইন আছে, মানে ছোট ইলিশ গুলো যাতে না মার খায়, ফোকা ইলিশ যেগুলো বলছি এগুলো যাতে না মার খায়, সেই ব্যবস্থাও নিয়েছে সরকার, তার মধ্যেও হয়ে যায়। তাহলে মাছ তুলনামূলক ভাবে কমছে, এটা তো মাছ তুলনামূলক ভাবে কমছে, সেটা কমছে দুই থেকে তিনটে কারণে, ওয়েদারের কারণ, কীটনাশক ইউজের কারণ, আর দ্বিতীয় কারণ জেলে পাটি, যে বেঞ্চি জাল পাটি, নেট জাল পাটি, নেট জালে প্রচুর মাছ চারা মাছ ধ্বংস হয়ে যায়, এই সমস্ত মাছগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আর নতুন করে ততটাই গ্রো হচ্ছে না যার কারণে, না বন্যার সময় ওটা তো মাছ ধরা, বন্যার সময় তুমি বড় মাছ ধরা পড়ছে ওগুলো কিছু করেনি, ওগুলো বন্যার সময় তোমার আমার যেরকম তৈরি করা মাছ খাল পুকুরের মাছ এইগুলো বেরিয়ে যায় হিউজ পরিমাণে, সে মাছগুলো মার খায় ব্যালেন্স মাছটা বেরিয়ে যায়। শুনছিলাম আমাদের কিছু বাংলাদেশি বন্ধু তাদের সঙ্গে যখন ফোনে কথা হচ্ছিল তারাও বলছে যে ওদের নদীতেও মাছ কমেছে, একই 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 একই, তবে মাছ কমাটা এই যে আমরা মনে করছি নদীতে কমেছে, কিন্তু নদী অনেক সময় ওয়েদারের কারণে সাগর থেকে যে মাছগুলো আমরা পাই, সাগর সংলগ্ন যে নদীগুলো আমরা যেমন এই বিদ্যা নদী, মাতলা নদী, ওর সাইডে যেমন বাংলাদেশের গায়ে গাড়াল যেটা রায়মঙ্গল বেরিয়ে গেছে গাড়াল থেকে জয়েন্ট, এই সমস্ত নদীগুলো কি হয় এরা সাগর থেকে জয়েন্ট, আমরা মরশুমে একটা করে ইলিশ মাছের যেমন একটা ঝাঁকের আশায় থাকি, কিন্তু ওয়েদারের কারণে এগুলো সাগর থেকে নদীতে ঢোকে না, অতএব আমরা নদীতে বসে এই মাছগুলো বলতে পারবো না কমা বাড়াটা কি। আচ্ছা, এগুলো তো সাগরের মাছ, এগুলো ওয়েদারে ঢুকে যায়, আর এই যে চিংড়ি পার্শে ভাঙাল ভোলা, তারপরে তোমার কান, এসব মাছগুলো হচ্ছে নদীতে অটোমেটিক্যাল তৈরি হয়, সেগুলো তৈরির ক্ষেত্রে বাধাবিঘ্ন পড়ছে বলে আমারও মনে হচ্ছে, যার কারণে নইলে আগে একটা হিউজ পরিমাণে মাছ ছিল যেটা জঙ্গলে না যেয়েও আমরা সেই মাছটা এই মানে এই পারে পেয়ে যেতাম, সেই পা মাছটা এখন জঙ্গলে যেয়েও মিলছে না, আর আমাদের জঙ্গলে যেতে হতো না সেই মাছটা হিউজ পরিমাণে মাছটা এবারেই মিলে যেত। আচ্ছা, কিন্তু এখন এখন সেটা মেলে না, আর এখন ওই কাংড়া দেখছো না বাইরের থেকে উড়িষ্যা থেকে অন্যান্য দিক থেকে কাংড়া নিয়ে এসে সেই কাংড়া হচ্ছে আমরা হচ্ছে কৃত্রিম ভাবে চেম্বারে ফেলে চাষ করে সেই কাংড়া আবার বাইরে পাঠিয়ে দিচ্ছে বিদেশে, এবার জঙ্গলের যে অরিজিনাল যারা কাংড়া মেরে মারছে এদের এরা কি করে একটা সিজনের আশায় বসে থাকে, আগে কিন্তু 12 মাসই কাঁকড়া টুকটাক ভালো মন্দ পেয়ে যেত, কিন্তু সেইটা ইদানিং কয়েক বছর হচ্ছে সে কাঁকড়াটাও কমেছে, ওই জন্য ওরা বলছে কাঁকড়া অবশ্যই কমেছে, আর ওরা তো মিথ্যা বলবে না যেটা পাচ্ছে না ব্যবসায় বন্ধ করে দিচ্ছে, এতে করে দেখা যাচ্ছে জঙ্গলে মানে জঙ্গলে না শুধু জঙ্গলে কাঁকড়াটা আসবে কোথা থেকে, সৃষ্টি না হলে কোথাও না কোথাও বাধা হচ্ছে, মাছ কাঁকড়া অনেক, মাছ কাঁকড়া তুলনামূলক ভাবে এক কথায় বলা যায় আগের থেকে অনেক পরিমাণে কমে গেছে, মাছ কাঁকড়া দুই কমে গেছে, এখন সরকার যে প্রজনন ব্যবস্থাটা নতুন ভাবে নিয়েছে নদী বন্ধ করে রেখে টেকে এটার থেকে কিছুটা ধরে রাখা যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ কাজ হচ্ছে না। হ্যাঁ, শুনছি ভানুদার কাছে যে কেন মাছ কাঁকড়া কমছে জঙ্গল বা জঙ্গল লাগোয়া সুন্দরবনের যে লোকালয় সেখানেও, ভানুদার এই মনোজ্ঞ আলোচনাগুলো যারা আমাদের পরিণত দর্শক যারা নিয়মিত শুনেন
তারা আশা করি খানিকটা বুঝলে না, আমরাও বুঝলাম, আমরাও নদী খালে ঘুরে বেড়াই, প্রায় শুনি মাছ কাঁকড়া কমছে। তাই এই নিয়েই ভানুদার কাছে বসেছিলাম, যে ভানুদার মতামতটা কি, কারণ সেও তো জঙ্গল করছে দীর্ঘদিন ধরে, তার মতামত নিলাম। আর ভানুদা, রিসেন্ট শুনছিলাম যে অনেকেই বলছিল যে তোমার কিছু কথা তাদের হয়তো অসংলগ্ন লাগছে, একজন কমেন্ট করেছিলেন, তার উদ্দেশ্যে কিছু বলতে চাও? দেখছিলাম, আমি নিশ্চয়ই বলবো। বলো দেখি কি বলে। হ্যাঁ, উনি বলেছে আমার কথা নাকি সব ঢপ গল্প। তো মানুষ তো একটা কথা, আমি যখন তোমাকে আমার অভিজ্ঞতার একটা কথা জানাবো, ওটা এমনি গল্প, তো উনি কি অভিজ্ঞতায় গল্প বলেছে ওটা ভালো বলেছে, কিন্তু এই যে ঢপ কথাটা একটা কথা বলেছে, ঢপটা কি জিনিস আমার জানা নেই। প্রথমত আমি যে কথাগুলো এই বিশেষ করে এই চ্যানেলে বলে থাকি প্রায় 2 বছর ধরে, কন্টিনিউ প্রায় 2 বছর ধরে, তো যদি সত্যি ঢপ মনে হয় কোনো ব্যক্তির, আমি কাউকে আমার যে অহংকার দিয়ে বলবো না, যদি সত্যিকারের ঢপ মনে হয় এসে প্রমাণ করে যেতে হবে তাকে, যে ভানুদা যে এরিয়ায় থাকে, যে এলাকায় থাকে, সেই এলাকায় একবার আমি যাই, আমি যে গল্পটাই ঢপ বলেছে সে গল্পটা কিসের উপর গল্প ছিল জানো কি তুমি? ওটা হচ্ছে ওই খাঁড়ি নদী জাল মাছ কয় প্রকারে ধরা হয়, কোন কোন সিস্টেমে ধরা হয় জঙ্গলে, 2 থেকে 3 প্রকারে মাছ ধরা হয় বলেছিলাম, খ্যাবলা জাল বা ওই বেড জাল। না না, সে দর্শক শুধু ওই ভিডিও নিয়ে না বলছে, দীর্ঘ দিনের কথা শুনছে। হ্যাঁ, তো ওই ভিডিওটাই কমেন্ট করেছে। তা আমার কথা হচ্ছে, প্রতিটা ভিডিও আমার বাস্তব যদি না থাকে আমি পাবো কি করে? আর তাছাড়া আমি আমি তোমাকে থামি আরেকটা কথা বলি, যে ভানুদার যে কথাগুলো বলে, ভানুদার কথাগুলো কিন্তু আমার সঠিক মনে হয় বলে তার কাছে বারে বারে ছুটে আসে, না হলে কিন্তু আমি আসতাম না। আর প্রিয় দর্শক যারা আমার আছে, যারা আমার অনেক অভিজ্ঞ মনোজ্ঞ দর্শক, তারা নিশ্চয়ই এই কথাগুলোকে ভালোবাসে বলেই শোনে, তাদের মনের সঙ্গে গেঁথে যায়, কারণ আমাদের থেকে অনেক দর্শক আছে যারা আরো অনেক বেশি সুন্দরবনকে জানে ভানুদা। অবশ্যই অবশ্যই, ফলে তারাও রিয়াক্ট করতে মানে রিলেট করতে পারে নিজের মধ্যে। নিশ্চয়ই, আমি আমার কথা কি, আমার যদি ভুল হয় কোনো শ্রোতা বলে দিক, কমেন্টে জানিয়ে দিক যে ভানুদা এইখানটাই ভুল বা এইটা ভুল বলেছো, আমি আমার ভুল আমার ভিতরে যে এই দেখো সুন্দরবন বা এই নদী মাতৃক এলাকা এই জায়গাটা কম নয়, আমি একটা শিশু, অভিজ্ঞতার তুলনায় আমি একটা শিশু, তাহলে আমি এই কথাগুলো যে সব ঠিক বলবো এরকম মানে নেই, কিন্তু আমার গল্পটা যে ঢপ এই জায়গাটা আমি বরদাস্ত করতে পারবো না। আর এই সমস্ত কথাবার্তা আমি পছন্দ করি না, মূলত কথা পছন্দ করি না, এই কারণে আমি দীর্ঘদিন ধরে আমার যেটুকু অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমার অভিজ্ঞতাটা যদি তোমার সাথে শেয়ার করি, দর্শকের সাথে শেয়ার করি, তাহলে আমার অভিজ্ঞতাটা দীর্ঘদিন লম্বা, অভিজ্ঞতাটা লম্বা হয়ে গেল, কিন্তু আরো আমার অভিজ্ঞতাটা জীবিত থাকলো, পুরানো স্মৃতি কিছু আমার আবার নূতন করে জীবিত হয়ে গেল আমার ভিতরে। এই জন্য তোমার চ্যানেলে আমি সুন্দরভাবে কিছু বলার চেষ্টা করি বা বলি, আর দর্শকদের ব্যবহার আচার আচরণ কমেন্ট সবই আমার ভালো লাগে। অন্তত 90-99% দর্শক আমার কোনোদিন কমেন্ট ভুল বলেনি যে ভানুদার অভিজ্ঞতা ভুল, কিন্তু 2-1 জন বলেছে, তবে আমার রিকোয়েস্ট ওনারা একবার প্রমাণ করে যাক, আপনি একবার এসে আমার ঢপটা প্রমাণ করে যান। তাহলে অনুরোধ থাকলো, এই কথা বললে, এই কথা বললে সমস্যা হবে কি, যারা দর্শক আছে তারা কিন্তু প্রত্যেকে আপনার মানে তোমার বিপক্ষে যাবে, গিয়ে তোমার বাড়ি এসে প্রমাণ করে দিয়ে যেতে হবে তো যে ঢপটা গুরু আমি ঘোরাবো, কিন্তু ঢপটা প্রমাণ না বলবো আমার পায়নি ঢপ, আমরা ভানুদা সঠিক বলে ঘুরতে হবে, একটা যে কমেন্ট করবে তুমি একটা ব্যক্তির নামে, আমার আমার যুক্তিটা এইটা সুমন, আমি একটা ব্যক্তির নামে কমেন্ট করব, সেই কমেন্টটা যথাযথ চ্যানেল নিয়ে আমি আমার চ্যানেলকে গ্রো করার জন্য কম্পিটিশন মার্কেটে নামবো। তোমরা যেরকম 24 ঘন্টা খাটছো, কখনো কুমিরমারি, কখনো সাতজেলিয়া, কখনো পাথর প্রতিমা, কখনো ডায়মন্ড হারবার, কখনো যাচ্ছ উত্তরের জঙ্গলে ভারতের, তাহলে এই পরিশ্রমটা যে করে তোমরা চ্যানেলটাকে গ্রো করতে চাইছো, কখনো কখনো ছুটে আসছো আমার এখানে ঝড়খালিতে, তাহলে তোমাদের যে এই পরিশ্রম, পরিশ্রম দিয়ে এই চ্যানেলটা গ্রো করছো, আমি একটা ব্যক্তি তোমার চ্যানেলে আজ 2 বছর ধরে টুকটাক গল্প করছি যে সময়টা পাচ্ছি, কিন্তু এই গল্পগুলো যে অবাস্তব বলে যদি কেউ গণ্য করে, তাহলে সত্যিকারে আমার প্রেস্টিজ লাগবে, সেই সাথে সাথে আমাদের শ্রোতা যারা আছে তাদের কেমন ভাবে নেবে গ্রহণ করবে আমি জানবো না, তোমাদেরও প্রেস্টিজ লাগবে,
তাহলে তোমরা এতদিন এই চ্যানেলটাকে সত্যিকারের ঢব নিয়ে তৈরি করছো কি? নিশ্চয়ই না। তোমরা বাস্তবটাকে তুলে ধরে মানুষের কাছে পরিশ্রম করে মানুষের শেয়ার মানুষের লাইকটা কাজে লাগিয়ে তোমরা তোমাদের আয় ইনকামের যে দুটো রাস্তা হচ্ছে কি না সেই চেষ্টাটা চালিয়ে যাচ্ছ। ঠিক। আমি বলতে চাই যদি কোনো ব্যক্তি ঢব বলে প্রমাণ করতে পারে বা আসুক একটু দেখি দিয়ে যাক যে দাদা এই জায়গাটা মিথ্যা। আর আমি তো তোমার কি বলেছি, আমি অবাস্তব প্রথম দিন যখন নয়া চ্যানেল নিয়ে আমার কাছে এসছো অবাস্তব কিছু আলোচনা করব না ভাই, যেটা যুক্তিযুক্ত। আমি তোমার চ্যানেলে তাহলে একদিন কথা বলে আর আসবো না, আমার এই মুখটা আর পাবে না চ্যানেলে, কারণ ওখানে আমার শেষ। যাই হোক ভানুদা, আমি দর্শকের কাছে ক্ষমা চেয়ে নেব, হয়তো অন্য মুডে কথা বলেছি, কিন্তু সত্যিকারের সব থেকে খারাপ লাগে যদি এরকম ধরনের কমেন্ট গুলো কেউ করতে থাকে। ভানুদাকে থামাবো, আসলে ভানুদার অভিজ্ঞতা সত্যি সুন্দরবন নিয়ে অনেকটাই, আর সুন্দরবন নিয়ে অনেকেই ঘুরে কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশনা সবাই পারে না, ভানুদা পারে। আর সেই কারণেই ভানুদার কাছে আমি আর শশঙ্ক বারবার ছুটে আসি। আমাদের অনেক স্যাক্রিফাইস থাকে ভানুদার কাছে আসায়, কারণ সে সময় পায় না, একবার বোম্বে, একবার কলকাতা, একবার সুন্দরবন, আবার রাতে ভানুদার বাড়ি থাকতে হবে, সেটা তো একদমই ঠিক শশঙ্ক। ভানুদার সঙ্গে থাকবো, কিন্তু এই ভানুদার এই কথাগুলো আমার কাছে অমূল্য মনে হয়, তাই আসে, আশা করছি আপনাদেরও মনে হয়। আর কথা বাড়াবো না, এখানে শেষ করো, এখানে শেষ করো, কারণ সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা হয়ে এসেছে। আর তুমি একটু বলে দাও কমেন্ট লাইক সাবস্ক্রাইব এর কথা। আর নতুন করে কি বলবো, সবাই কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন চ্যানেলটা যাতে দীর্ঘায়ু পায়, ফিরে পায়, একটু এগিয়ে যাওয়া যায় সামনে, এটাই আশা রাখলাম আপনাদের কাছে। এই বলে আজকের এই ছোট্ট ভিডিওটুকু শেষ করছি।